গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। আজ থেকে আর্থিকার স্কুল শুরু হবে, সামার ভ্যাকেশনের পর যাবো আর্থিকার সঙ্গে স্কুল, নতুন ক্লাস, তো ওর সঙ্গে যাবো। এই যে আর্থিকা রেডি হয়ে গেছে নতুন ক্লাস, হ্যাঁ দেখো সেজে গুজে চলে এসছে। এই ড্রাইভিং লাইসেন্সটা যে পেয়েছিল ওগুলান থেকে, এটা স্কুলে দেখাবে, ফার্স্ট ডে বাচ্চারা নিয়ে যেতে পারে, দেখাতে পারে। সামার ভ্যাকেশনে কী করেছে জিজ্ঞেস করে, তো ওই জন্য এগুলো গিয়ে দেখাবে। এক্সাইটেড রাধিকা? হ্যাঁ চলো, লেটস গো। লিমো গুড মর্নিং বলে দাও। লিমো তুমি এখন বাইরে যাবে, আগে অডিও, তারপর লিমো। দেখি অডিও কোথায়, অডিও এই দেখো। এই বাবা সব তো স্কুল খোলে ওদের, ওদের প্যারেন্টসদের জন্য স্কুলের সামনে কফি কর্নার রাখে, প্যারেন্টসদের ইনভাইট করে। রাধিকাকে স্কুলে দিয়ে এলাম, ও খুব খুশি, খুব এক্সাইটেড, নতুন ক্লাস, নতুন টিচার, বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, খুব খুশি। এখন আমি ব্রেকফাস্টে বেসনের চিলা বানাবো, ফার্স্ট টাইম। এই যে বেসন এখানে, আর যে ভেজিস কেটে নিয়েছি যা যা ছিল, নুন দিয়ে দিলাম, তারপর একটু জোয়ান দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে সবজিগুলো একটু দিয়ে জল দিয়ে গুলে নেব। সবজিগুলো সব কাটাই দিয়ে দিলাম, তারপর একটা জল দিয়ে একটা মিক্স করে নেব। আর এই যে কালকে যে কাস্ট আয়রনের তাওয়াটা কিনেছি, ওটাও ধুয়ে ধুয়ে রাখলাম, এটার মধ্যে বানাবো, দেখি কেমন হয়। এই যে ব্যাটার আমার রেডি, এবার তাওয়াটাকে গরম করে তেল দিয়ে এটাকে ফ্রাই করব। তেল দিয়ে দিলাম, এক মিনিট মতন হলো, তারপর এটাকে উল্টে দেবো, দেখি কেমন হয়। আমার ব্রেকফাস্ট রেডি। এই যে চিটা আমি একটু ক্রিস্পি করেছি, প্রথমটা একটু নরম হয়ে গেছিলো, তা একটু ক্রিস্পি করেছি, একটু মোটা মোটা হয়েছে, নেক্সট টাইম পাতলা করার চেষ্টা করবো। একটু ভাজা ভাজা মানে ক্রিস্পিটা বেশি করেছি, আমার ভালো লাগে এরকম। এই যে সঙ্গে আমি গ্রিন টি নিয়ে নিলাম, এটা আমার এখন ব্রেকফাস্ট। এখন লাঞ্চে আমি পাবদা মাছ রান্না করব, আর এই যে কাঁচা লঙ্কা এনেছে, এইগুলোকে এখন বোকা ছাড়িয়ে ধুয়ে ড্রাই করে টিস্যু দিয়ে র‍্যাপ করে রেখে দেবো, অনেকদিন ভালো থাকে, এয়ার টাইট বক্সে। ধনে পাতা গরম করে রাখি, ধনে পাতাটা তিন চার দিন পর পরে টিস্যুটা চেঞ্জ করে রাখলে ফ্রেশ থাকে। এই যে আমার পাপ্তা মাছ আমার রান্না হয়ে গেছে, আদা টমেটো কালো জিরে দিয়ে করি, সিম্পল। আদিকা স্কুল থেকে চলে এসছে, কেমন হলো মামা ফার্স্ট ডে স্কুল? ভালো। ওরিও একটু দিদিকে বসতে দে বাবা, ওকে ওকে আগে আদর করে নে। জিম কেমন আছে মামা? নিউ টিচার ভালো? ওকে, তোমার জন্য সারপ্রাইজ আছে, এ চোখ বন্ধ করো, দেব চোখটা বন্ধ রাখো কিন্তু, ঠিক আছে? ক্লোজ ইউর আইজ, ওপেন, দেখো এটা কি, তুমি জানো? কি এটা? ইয়েস,
হ্যাঁ তুমি তো বানাবে চিপ নাগেটস খাবে, দাদাও খাবে, তুমিও খাবে। ওকে, আদিকা হঠাৎ করে বলছে ও কুরুশের কাজ শিখবে, ও ইউটিউবে দেখেছে বোধ হয়, ওর জন্য অনলাইন অর্ডার করা হয়েছে। হ্যাপি মামা, আজকে ডেলিভার হয়েছে। আমরা স্কুলে ছোটোবেলায় করেছি অনেক, আমি স্কুলে করেছি ছোটোবেলায়। তো করো একটা কিছু করে দেখাও। আচ্ছা ওরিওকে নিয়ে যাও। ওরে বাবা, গুড মর্নিং। কালকে ভিডিওটা আর শেষ করা হয়নি, আজকে মঙ্গলবার, আজকে অঙ্কিতা স্কুল খুলছে, অঙ্কিতা আজকে স্কুল যাবে। ওর আজকে বেশিক্ষণ স্কুল নয়, 9:30 থেকে 12 অবধি খালি ইন্ট্রোডাকশন হবে আজকে। অঙ্কিতা স্কুলে যাচ্ছে আজকে। হ্যাঁ বাবা, কোথায় গেলি? ও রাত্রে সাইকেল লক করবে, হ্যাঁ জলের বোতল নিয়েছ? তোমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। খুব শিগগিরই আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।